রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম উদলছড়িতে স্কুল প্রতিষ্ঠা করে দিয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন 54 বিজিবি। 5 জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে 54 বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান চৌধুরীর প্রতিনিধি হিসেবে উদলছড়ি বিজিপি বিওপি কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন নবনির্মিত স্কুলের উদ্বোধন করেন। দুর্গম পার্বত্য অঞ্চলে স্কুলের কার্যক্রম শুরু হওয়ায় অবহেলিত শিক্ষাবঞ্চিত শিশুরা শিক্ষার আলোতে আলোকিত হবে বলে এলাকাবাসী মনে করে। এ সময় শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। এ ব্যাপারে উদলছড়ি এলাকার কারবারি মোহনলাল কান্তি চাকমা জানান, এখানকার শিশুরা আগে প্রাথমিক শিক্ষা বঞ্চিত ছিল। বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় এলাকার ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষার সুবিধা পাবে। এ সময় তিনি বাঘাইহাট ব্যাটালিয়ন 54 বিজিবিকে ধন্যবাদ জানান।